দর্শক বিরতি পেরিয়ে আরও একবার ফিরে এলাম মেরিল মিল্ক সোমবার রাঙা সকালে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে শুভ সকাল জানাই এবং জানিয়ে রাখি আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় যোগ দিয়েছেন আরও একজন সফল অতিথি। আসলে রাঙা সকাল অনুষ্ঠানে আমরা তেমন মানুষদেরই আমন্ত্রণ জানাই যাদের জীবনের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হব, এবং আজকে দ্বিতীয় ঘন্টা এমন একজন আমাদের মাঝে এসেছেন যিনি একজন সাদা মনের মানুষ, যিনি আমাদের পথের দিশারি, তিনি আর কেউ নন শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ। চলুন দর্শক, তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো দর্শকদের জানাচ্ছিলাম যে আমরা খুব ভালো আছি, কারণ এরকম সাদা মনের মানুষ, এরকম পথ প্রদর্শক যদি আমাদের পাশে থাকে তাহলে তো ভালো থাকতেই হবে। জি, এটা আমারও শুরু থেকেই এমনটাই প্রত্যাশা যে আমি মানুষের ভালোবাসা পেয়ে ধন্য হব, মানুষের শ্রদ্ধা সম্মান স্নেহ শ্রেণীবাড়ি সেটা পেয়ে আমি ধন্য হব। আর আমার কাছে ভালোও লাগে সেটাই, মানুষের সাথে কথা বলতে, চলতে, সামাজিকতা রক্ষা করে চলতে। ছাত্রদের সাথে তো হচ্ছেই, কিন্তু পাশাপাশি অভিভাবক মহল এবং যারা জ্ঞানের সাথে সম্পৃক্ত, বিদ্যার বা বিদ্যা দানকারী অথবা গ্রহণকারী তাদেরকে ভালো চোখে দেখেন, শিক্ষাকে শিক্ষার প্রসারের জন্য চেষ্টা করেন, তাদেরকে আমিও খুব ভালোবাসি। জি স্যার, আপনি তো অনেক হৃদয়ে আলো জ্বালিয়ে গেছেন অনেক বছর এবং এখনও যাচ্ছেন, তবে আপনার সম্পর্কে হয়তো আপনার শিক্ষার্থীরা কিংবা আরও অনেকে হয়তো পরিপূর্ণভাবে হয়তো জানে না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই মানুষটিকে একটু আবিষ্কার করতে চাই। আমরা শুনেছি যে আপনার জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামে, বেড়ে উঠেছেন সেখানে? ধামতিতেই বেড়ে উঠেছি, পল্লীতেই আমার জন্ম। আমার বাবা শিক্ষক ছিলেন, উনি আদর্শ শিক্ষক ছিলেন। আমি বলবো আমার এই সাফল্যের পেছনে বাবাই মূলত প্রেরণা জুগিয়েছেন। ইনি এমন একটা সময়ে আমাদের গ্রামাঞ্চলে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছিলেন যখন আমাদের মহল্লায় শিক্ষার হার খুব একটা ছিল না, ফলে বাবা কিন্তু বেশ সম্মান পেয়েছেন এলাকাতে। আমাদেরকেও শিক্ষিত করে তোলার জন্য, আমরা চার ভাই এক বোন, আমাদেরকেও শিক্ষিত করে তোলার ক্ষেত্রে বাবা শুরু থেকেই চেষ্টা করেছেন। খুব ধনী পরিবারের সন্তান নই, মধ্যবিত্ত পরিবারের সন্তান, মা গৃহিণী ছিলেন, তারপরও বাবার উৎসাহে আমরা চার ভাই এক বোন সবাই কিছু করে শেখার সুযোগ পেয়েছি। আপনার বাবা মরহুম মোহাম্মদ আব্দুল মজিদ এবং মা রহিমা খাতুনের জন্য আমাদের শ্রদ্ধা রইল। নিশ্চয়ই আপনি মানুষ গড়ার কারিগর, এবং আপনার বাবা যিনি ছিলেন বলছিলেন, তিনিও আপনি বলছিলেন যে তিনিও একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমরা যেটা জানি বা দেখি যে শিক্ষকের সন্তানদের ক্ষেত্রে একটু অন্যরকম, তারা একটু অন্যরকমভাবে বড় হয়, তাদের মধ্যে নীতিবোধ মূল্যবোধ এই বিষয়গুলো বোধ হয় একদম ছোটোবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয়। আপনার বাবাও নিশ্চয়ই তাই করেছিলেন। আসলে শিক্ষকতা পেশাটাই আমি মনে করি পেশার দিক থেকে এটা একটা সেরা পেশা। শিক্ষক হয়ে খারাপ হতে পারে এ ধারণাটা আমি করতেই পারি না, এই জন্যই খুব ব্যথা পাই যদি আমরা কোনো শিক্ষকের ব্যাপারে খারাপ কোনো আচরণ কিংবা চারিত্রিক কোনো বৈশিষ্ট্য পত্র পত্রিকা কিংবা শোনার মাধ্যমে যদি আমরা পাই তাইলে খুব ব্যথিত হই। শিক্ষক নামের কলঙ্ক করার জন্য এই সব চরিত্রের অধিকারী লোকেরা কেন এই পেশাকে কলঙ্কিত করছে এসে? স্যার, আজকে সুন্দর সকালের একদম দ্বিতীয় ঘন্টার শুরুটা আসলে আমরা খারাপ কিছু দিয়ে শুরু করতে চাই না, আমরা ভালো কিছুই বলতে চাই। আমরা সেসব নিয়ে অবশ্যই পরে শুনবো, আমাদেরও অনেক প্রশ্ন আছে। তবে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনেছি, নন্দিতা তুমি কি দর্শকদের সেগুলো জানাবে? হ্যাঁ, আমি একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবারও গল্পে ফিরবো। দর্শক, আমাদের সাথে একজন গুণী শিক্ষক রয়েছেন আজকে দ্বিতীয় ঘন্টায়, তার নাম মোহাম্মদ আব্দুল হাফিজ। দীর্ঘ প্রায় 30 বছর তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত আছেন। বর্তমানে কুমিল্লা জেলা স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন তিনি। নৈতিকতা, কর্তব্যনিষ্ঠা, আন্তরিকতা এবং শ্রম দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে, যার স্বীকৃতিও তিনি পেয়েছেন একাধিকবার। এবছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ 2017 উপলক্ষে গত 9 মার্চ মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এর আগে 2000 এবং 2004 সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে যথাক্রমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছ থেকেও পুরস্কার পেয়েছেন তিনি। দর্শক, আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথি কৃতি শিক্ষকের কাছে। স্যার, যেটা বলছিলাম যে আপনার বাবা আপনাদেরকে কোন আদর্শে গড়ে তুলেছেন?
আমার বাবা ছিলেন এক আমাদের গ্রামেরই বিখ্যাত এক মাদ্রাসা, ধামতি আলিয়া মাদ্রাসা। সেখানকার শিক্ষক ছিলেন, তবে তিনি ছিলেন বাংলার শিক্ষক। ধর্মীয় অনুশাসন সহ বিভিন্ন দিকগুলো একেবারে শুরু থেকে, আমাদের যখন কেবল লেখাপড়া শুরু করি তখনই আমাদের ধর্মীয় অনুশাসনের দিকটাকে একটু গুরুত্ব দেওয়া হতো। আর মাদ্রাসায় আমার শুরুটা হয়েছে বিধায় ধর্মীয় সাইডটাতে আমাদের এগিয়ে আসতে হয়েছে, আমাদের পুরো ফ্যামিলিটাই এই অবস্থায় এগিয়ে এসেছি। তো বাবা প্রেরণা জুগিয়েছেন এবং আমি ওই মাদ্রাসায় প্রথমে লেখাপড়া করি। বাবার পরিচয়, তারপর অপেক্ষাকৃত ফলাফলও খুব খারাপ করিনি, যদ্দরুন ওই প্রতিষ্ঠানে একটা ভালো অবস্থান ছিল, শিক্ষকরাও যথেষ্ট স্নেহ করতেন, আমরাও। যেহেতু আপনি আগেই একটু আগেই বলেছেন যে শিক্ষকের সন্তানেরা সাধারণত একটু বিনয়ী হতে হয়, আসলে শিক্ষকের যেন দুর্নাম না হয় বা বাবার দুর্নাম না হয় এই দিকটাও কিন্তু তখন মাথায় কাজ করে। জি স্যার, আপনি তো একজন শিক্ষক হিসেবে আদর্শ, তবে আপনি কিন্তু অনেক দুষ্ট শিক্ষার্থীকে শিষ্টাচার করেছেন, তো আপনারও তো এক সময় ছোটবেলা ছিল, সে সময়ও নিশ্চয়ই দুষ্টুমি করতেন? দুষ্টুমির মধ্যে খুব বেশি করতে পারিনি, কারণ আমরা বাবাকে খুব ভয় পেতাম। এখন হয়তো বাবাকে বন্ধুর মতোই নেওয়া হয়, আমরা তখন ঠিক বন্ধুর মতো নেইনি এমনটাও বলা যায় না, তবে বাবাকে খুব ভয় পেতাম। এমন কোনো কাজ কখনো ভাবিনি যে কাজটার কারণে বাবা মনে কষ্ট পেতে পারেন কিংবা ধমক দিতে পারেন, ফলে তখন খুব বেশি দুষ্টামির সুযোগ পাইনি। তবুও ফাঁকে ফোঁকে শৈশবের সেই দিনগুলোতে কিছু কিছু, সেটা অবাধ্য বলবো না, তবে বাবা মাকে না জানিয়ে কিছু দুষ্টুমির দিকে যেতে হয়েছে। সেটা খেলাধুলার মধ্যে কিছুটা কেটেছে, যেটা খেলাধুলা আসলে বাবা একবার বিকেলবেলা ছাড়া আর কখনো কোনো ধরনের খেলাধুলা তিনি করাটা চাইতেনই না। আর এমনিতে গ্রামে যেহেতু জন্মেছি, সুতরাং সাঁতার কাটা, তারপর পানিতেই যে খেলাটা খেলে আমরা গ্রামে সেটাকে লাই খেলা বলি, আসলে সেটা অনেকটা মিথ্যা বা প্রতারণার মতোই বলা হয়, কারণ ডুব দিয়ে, পানির নিচে ডুব দিয়ে একজন আরেকজনকে ছুঁয়ে ফেলা হয়, তো সেই ছোঁয়াটা আমরা তখন একদিক তাকিয়ে ডুব দিতাম, আসলে ডুব দিয়ে অন্যদিকে চলে যেতাম, ফলে এই দিকগুলো মজা পেতাম, তারপরও মাঝে মধ্যে কিন্তু ধরা পড়ে যেতাম বা ধরতে পারতাম কাউকে, এইভাবে পানির খেলাটা। আর এমনিতে ফুটবল, তারপর গোল্লা ছুট, এই জাতীয় খেলাগুলো ফাঁকে ফাঁকে, তাও বিকেলবেলায়। তখন কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবার সময় হতো? সাংস্কৃতিক কর্মকাণ্ড আসলে আমাদের মাদ্রাসা পর্যায়ে তখন এগুলো চালু হয়নি, এবং সত্যি বলতে কি, তখনও কিন্তু আমরা জাতীয় সঙ্গীত মাদ্রাসাগুলোতে গাওয়া হতো না, যেটা এখন হচ্ছে। আর সেখানে কিছু প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা বলতে ঈদে মিলাদুন্নবী অথবা এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলোর দিনেই বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, সেখানেও আমরা অংশগ্রহণ করতাম, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, এমন হয়তো অংশগ্রহণ করে। আর এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমি খুব মজা পেতাম, এই কারণে যে আসলে যেভাবেই অংশগ্রহণ করি কোনো না কোনোভাবে আমি পুরস্কৃত হতে পারি, এই পুরস্কারের মজাটা তখন খুব বেশি ভালো লাগে। এবং পুরস্কার হিসেবে হয়তো তখন একটা প্লেট কিংবা একটা গ্লাস, ছোট ছোট একটা ছোট বই বা একটা প্লেট বা একটা গ্লাস, এমন ছোট পুরস্কার, সেই পুরস্কারগুলোই আসলে অমূল্য ছিল তখন একদম। স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাবা শিক্ষক ছিলেন এবং নিজেও পড়াশোনায় বেশ ভালোই ছিলেন, সে কারণে আপনার শিক্ষকরা আপনাকে স্নেহ করতেন বেশ, তো সে কারণে নিশ্চয়ই বেশ একটা ভালো ছেলের খেতাবও পেয়ে গিয়েছিলেন এবং খুব ভালো কিছু করতে হবে এরকম কোনো স্বপ্ন কিংবা আশাও নিশ্চয়ই ছিল? কি স্বপ্ন দেখতেন তখন নিজেকে নিয়ে? স্বপ্ন দেখাটা, আমি শিক্ষক হওয়ার পেছনে একটা স্বপ্ন, আমার ক্লাস ফোরে যখন পড়ি তখনই আমার মনে এই স্বপ্নটা আসে। এটা একটা মাহফিল ছিল আমাদের গ্রামেই, এই গ্রামে বিখ্যাত এক আলেম, উনি ওয়াজ করতে আসলেন, প্রধান অতিথি হিসেবে আসলেন, তো সেখানে বাবাও ছিলেন, আমিও ছিলাম। বাবাকে এই প্রধান অতিথি এসে নেমেই সালাম করলেন, পা ধরে সালাম করলেন, উপস্থিত এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু অবাক যে উনি ওনাকে সালাম করলেন। আমার চোখে এটা বেশ আমাকে বিস্মিত করেছে
যে প্রধান অতিথি এমন পরিবেশে আমাদের এলাকায় আরও গণ্যমান্য লোক ছিলেন যারা আমাদের আমার বাবার চাইতেও হয়তো প্রভাবশালী, কিন্তু তারপরও প্রভাবশালীদেরকে খোঁজ না নিয়ে আমার বাবাকে পা ধরে সালাম করা, এটা হঠাৎ করে আমার মাথায় কাজ করেছে যে হয়তো এটা শিক্ষকতার জন্যই তিনি এই শ্রদ্ধাটা এই সম্মানটা পেয়েছেন। আর সে সময়ে এই অল্প বয়সে, ক্লাস ফোরের বয়সটাই আর কত হবে, হয়তো 10 বছর হতে পারে, সে সময়ে আমি মনে মনে ভেবেছি এমন সম্মানের পথটাকেই আমি যদি ধারণ করতে পারতাম আর সেভাবে সে আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতাম তাইলে ভালো হতো, এমন একটা চিন্তা সেখান থেকে শুরু এবং সর্বশেষ আল্লাহর রহমতে তাই হয়েছে। এবং আপনার স্বপ্নের পথ ধরেই আপনি হেঁটেছেন, স্বপ্নকে আপনি পূরণ করেছেন এবং অসংখ্য মানুষের মাঝে আপনি দীপ জ্বালিয়ে যাচ্ছেন। স্যার, আমরা সুন্দর হাতের লেখা এখন দেখা যায় যে অনেকে শেখান, অনেক জায়গায় প্রশিক্ষণও দেওয়া হয়। আপনার সম্পর্কে যতদূর শুনেছি যে আপনি স্কুল জীবনে বিভিন্ন সময় সুন্দর হস্তাক্ষরের জন্য পুরস্কৃত হতেন, এটি কি সৃষ্টিকর্তা প্রদত্ত একটা প্রতিভা বলবো নাকি আপনাকে কেউ শিখিয়েছিল? ধন্যবাদ। আমার আসলে বাবা সব ক্ষেত্রেই আমি বলবো যে বাবাই আমাকে উৎসাহ দিয়েছেন। বাবার লেখাগুলো সুন্দর ছিল আর বাবা লিখতেন, এমন একটি দৃশ্য আমি দেখেছি আমাদের বাড়ির পাশে এক পাকা কবরস্থানে যিনি মারা গেছেন তার নামটা খোদাই করে লেখা ছিল, এই লেখাটা বাবার হাতের, এটা দেখে মনে হচ্ছিল যে এটা টাইপ করা একটা লেখা। তো এই লেখা দেখেও উৎসাহ পেয়েছি, আবার বাবা মাঝে মধ্যে আমাদের খাতায় লিখে অক্ষরগুলো বর্ণগুলো লিখে লিখে দেখাতেন এবং আমাদের হাত ঘুরিয়ে যেন সুন্দর করতে পারি চেষ্টা করতেন। তো আমি শুরু থেকেই লেখার প্রতি এত বেশি ঝোঁক ছিল, এ ব্যাপারেও আমি বাবার একদিন একবার একটা ধমক খেয়েছিলাম বেশি লিখার কারণে, যিনি আমাকে আসলে লেখার জন্যই উৎসাহিত করতেন, একদিন এমন এক পরিবেশে আমাকে ধমক খেতে হয়েছে এত বেশি লিখছিলাম। বেশি বলতে নির্দিষ্ট জায়গায় না লিখে এমন একটা গুরুত্বপূর্ণ কাগজে লিখেছিলাম যেটা বাবা ধমক দিয়েছিলেন, সেটা হলো আমাদের ঘরটা ছিল টিনের ঘর, এই টিনের ঘরের উপরিভাগে একটা সংরক্ষিত স্থানে সাধারণত ট্রাঙ্কের মধ্যে আমাদের ভূমির দলিলগুলো রাখা হতো। তো দলিলের কাগজগুলো স্বাভাবিকভাবে একটু মোটা হয়, লিখতে আরাম লাগে, তো বাবা হয়তো মনে করছিলেন এখানে কেউ কখনো যায়নি সুতরাং তালা টালার ব্যবস্থা করেননি, তালা চাবি দেওয়া হয়নি। তালা না থাকার কারণে আমি সেখানে উঠে ট্রাঙ্কটা খুলে যখন এমন সুন্দর মোটা মোটা কাগজগুলো দেখতে পেলাম, সেখানে খালি জায়গা যেখানে পেয়েছি সেখানে তো আবার যথাস্থানে রেখে বেরিয়ে এসেছি। দু একদিন পর হয়তো বাবা এটা দেখে অনুমানও করেছেন সেটা হয়তো আমিই করেছি, তারপর আমাকে জিজ্ঞেস করে আমি স্বীকারও করে নিয়েছি, এজন্য একটু ধমক এবং বলছেন যে এই কাগজগুলোতে লিখতে নেই, এগুলো খুব গুরুত্বপূর্ণ কাগজ, আর কখনো এখানে লিখবে না। এভাবে লিখায় পুরস্কৃত হয়েছি দু একবার, কারণ ওই সময়ে আমাদের ক্লাসগুলোতেও ভালো লেখার জন্য নম্বর প্রদান করা হতো, আবার প্রতি বছরে ভালো হাতের লেখা সুন্দর হাতের লেখার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকতো, সেটা প্রতিযোগিতাও থাকতো, নম্বরের বিধানটা থাকার কারণে আমাদের প্রতিযোগিতাটা যেন আরও বেশি বেড়ে গিয়েছিল। একটা প্লেসে বা ফার্স্ট সেকেন্ড এই জাতীয় পজিশনগুলো গ্রহণ করতে হলে ভালো লেখা হতেই হবে। আর আমাদের এখানে যিনি উপাধ্যক্ষ ছিলেন, উনি আজ নেই, আল্লাহ বেহেশত নসিব করুক ওনাকে, উনি আমাকে লেখার ব্যাপারে প্রায় উৎসাহ দিতেন এবং লেখার কারণে যেন উনি আমাকে আরও বেশি স্নেহ করতেন। কোনো অতিথি যদি আসতেন শ্রদ্ধাঞ্জলি বা মানপত্র লেখার ক্ষেত্রে, তখনও আমাকে ডাকা হতো যে মানপত্রটা আমার হাতের লেখা হলে হয়তো ভালো হবে, এমন অতিথিরা আসলে মানপত্রটা আমার হাতেই লেখা হতো ছাত্রজীবনে। স্যার, বুঝতেই পারছি যে আপনি ছোটবেলা থেকেই বেশ শিক্ষকদের অনেক স্নেহের পাত্র ছিলেন, এবং আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে একজনকে দেখেই আপনার কাছে মনে হলো যে এরকম সম্মান আমি পেতে চাই আপনার বাবাকে দেখে, তার পরবর্তীতে আপনার যে শিক্ষক হয়ে ওঠার গল্প সেই গল্পটা একটু আমরা শুনতে চাই। আমি প্রথমে ছাত্রজীবনে বাড়ির পাশেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে যেতাম, সর্বশেষ যে ক্লাসটা মাদ্রাসা পর্যায়ের সেটা কামিল, যেটা এখন মাস্টার্স সমমানের,
তো সেখানে ছাত্র জীবনে একটা উজ্জ্বলতা ছিল আমার, এটা আলেম যেটা ইন্টারমিডিয়েট মানের, সেখানে আমি মেধা তালিকায় ত্রয়োদশ স্থান লাভ করেছিলাম, আর কামিল যেটা মাস্টার্স সমমানের সর্বশেষ ডিগ্রি মাদ্রাসার, সেখানে আবার মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেছিলাম, তখন স্ট্যান্ডের ব্যবস্থা ছিল, বোর্ড স্ট্যান্ড, সেখানে এই অবস্থানগুলোতে ছিলাম। এরপর আমি ইয়েতে থাকাকালে ছাত্র জীবনেই পার্শ্ববর্তী একটা হাই স্কুল আছে, ওই হাই স্কুলটা অপেক্ষাকৃত আমাদের উপজেলায় ভালো একটা স্কুল, সেখানে যোগদান করেছি 1988 সালে, সেখানে যোগদান করে এক দেড় বছরের মতো ওখানে ছিলাম। সেটি প্রথম মোহনপুর উচ্চ বিদ্যালয়। মোহনপুর উচ্চ বিদ্যালয়, জি, থ্যাংক ইউ। মোহনপুর উচ্চ বিদ্যালয়, সেখান থেকে যখন কামিলের রেজাল্ট হলো, আরও একটু বড় পদ পেয়ে এক মাদ্রাসায়, দেবীদ্বারের একটা মাদ্রাসায়, সেখানে প্রভাষক পদে গেলাম। প্রভাষক পদ থেকে সরকারি উচ্চ বিদ্যালয়ে 91 সালে, সেটা কুমিল্লার নবাব ফয়জুল নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি 1991 সালে সরকারি চাকরিতে। জি স্যার, প্রায় 30 বছর হতে চলছে আপনার শিক্ষকতা জীবনের, যদি আপনার কাছে জানতে চাই যে পেশাটিকে কতটুকু উপভোগ করেছেন আপনি? এটা আমি আমার পেশাকে উপভোগ করি, এবং আমি জীবনে একটি মুহূর্ত এমন ভাবিনি যে আমি শিক্ষকতা পেশায় এসে ভুল করেছি, এই ভাবনাটা আমার কখনো আসেনি। বরং আমি শিক্ষকতা পেশাকে শ্রদ্ধা তো করি, পাশাপাশি আমি মনে করি যে এই পেশায় এসে আমি যতটা তৃপ্তি পেয়েছি, হয়তো অন্য পেশায় গেলে এমনটা পেতাম না। পাওয়া না পাওয়ার ব্যাপার যথেষ্ট আছে, সেটা আর্থিক বা অন্যান্য ব্যাপার, সেগুলো থাকতেই পারে, কিন্তু পেশাগত দিক থেকে আমি অত্যন্ত গর্বিত এই পেশায় আসতে পেরে। আপনার ছাত্রদের কথা একটু জানতে চাই, আপনার ছাত্রদের মধ্যে আপনি কতখানি সম্ভাবনা দেখতে পান? ছাত্রদের কাছে, ছাত্ররা আসলে আমার খুব প্রিয়, এবং ছাত্ররাও আমাকে যথেষ্ট সম্মান করে, যেটার প্রমাণ অনেক সময় আমরা দেখি প্রাক্তন ছাত্র যারা মেডিকেলে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, কুমিল্লা শহরে আসলে বাসায় এসে কিংবা মোবাইলে যোগাযোগ করে, এগুলো আমার খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে এখন যারা অধ্যয়নরত ছাত্র আছে, তাদেরকে আমি যথাসম্ভব চেষ্টা করি এখন বন্ধুর মতোই ভালোবাসতে, এরাও আমাকে সেভাবে গ্রহণ করে নেয়। ভয়ের কারণে প্রশ্ন করবে না এমন পরিবেশ সাধারণত আমার ক্লাসে থাকে না। স্যার, একটি প্রশ্ন, যে বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষদের তো সময়ের সাথে সাথে নিজেকে একটু হালনাগাদ করতে হয়, যেমন আপনি 88 যে যখন শিক্ষকতা শুরু করেছেন তখনকার পরিবেশ এবং 2017 নিশ্চয়ই একরকম নয়, আপনি যে বিভিন্ন সময়ের ছাত্রদের সাথে কীভাবে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে আপডেট করেছেন? নিজেকে, এটা আসলে প্রেক্ষাপট এক এক সময় এক এক রকম হয়, এটাই স্বাভাবিক, যুগের পরিবর্তনে আমাদের মানসিকতার পরিবর্তনও ঘটাতে হয়। তো সেই ক্ষেত্রে যেমন 88 আমি যখন ক্লাস নিতাম, সেখানে হয়তো ব্ল্যাকবোর্ড, চক ডাস্টার, তারপর ব্যাত, এই ব্যাপারগুলো তো উপকরণ হিসেবেই কাজ করেছে, আর এখন তো হোয়াইট বোর্ড হয়তো মাঝে মধ্যে ব্যবহার করতে হয়, এছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রযুক্তির কারণে এই দিকগুলো আমরা এগিয়ে এসেছি, ব্যাতের ব্যবহার অনেকটা নেই বললেই চলে। স্যার, আপনার শিক্ষকতা জীবনের কথা শুনছিলাম, এবং সে সময় এবং এ সময়ের, এবং আপনি বলছিলেন যে এ সময় মাল্টিমিডিয়া বোর্ড ডিভাইসগুলো বেশি থাকে, একটু শুনি আর একটু বিস্তারিত। ছাত্রদের গ্রহণ ক্ষমতা, তারপর আমাদের পাঠদানের পদ্ধতি, এগুলোর মধ্যে ধীরে ধীরে আমাদের পরিবর্তন আসতেছে। কার্যকর ব্যবস্থা বেশি কতটুকু নেওয়া যায়, সেজন্য সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, আমাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করেন, যদ্দূরণ অতীতের শিক্ষা ব্যবস্থার চাইতে ধীরে ধীরে এগুচ্ছে আমাদের পাঠদানের পদ্ধতি বা শিক্ষাদান পদ্ধতি। তো সেক্ষেত্রে ছাত্রদের অংশগ্রহণ এর ব্যাপারটি, যেমন এক সময় আমরা বক্তৃতার মাধ্যমে ছাত্রদেরকে শেখাতাম, আমরা বক্তব্য রাখতাম, ঘন্টা পড়ার পরপরই ক্লাসে চলে যেতাম, সেখানে বক্তব্য দিয়ে ছাত্রদের বোঝানোর চেষ্টা করতাম, সর্বশেষে হয়তো দু একটা প্রশ্ন করে জানতে চাইতাম এরা কে কতটুকু বুঝতে পারলো, মূল্যায়ন করার ব্যবস্থা সেভাবেই করা হতো। এখন আসলে
আমরা বলবো যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে সক্রিয় রাখা পুরোটা ক্লাসে এখন শিক্ষা ব্যবস্থার মূল ব্যাপার কিন্তু আমাদেরকে এটাই বলে দেয়া হয় যে আমরা কাজ করব ঠিকই আছে কিন্তু আমরা পর্যবেক্ষণ করব প্রতিটা শিক্ষার্থী যেন সক্রিয় থাকে পাঠ গ্রহণের ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে অনুধাবনের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা দেখি যে অতীতের পদ্ধতির চাইতে এখনকার পদ্ধতি অপেক্ষাকৃত ভালো। আর সম্পর্কের দিক থেকে সেটা আমি বলবো আগে আমাদেরকে শেখানো হতো বাবা মায়ের মর্যাদা দিতে হবে শিক্ষকদেরকে, আর এখন শিক্ষকদেরকে বন্ধুর মর্যাদা দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা যদি একদিক থেকে বিবেচনা করি মান একটু যেন কমে আসলো, কিন্তু প্রকৃত অর্থে বন্ধুর মতো হওয়ার কারণে আজকের একজন শিক্ষার্থী নির্ভয়ে শিক্ষককে প্রশ্ন করতে শেখে বা প্রশ্ন করতে পারে। হয়তো 10 বছর আগে যে শিক্ষক শাস্তি বেশি দিতেন বা 20 বছর আগে ওই শিক্ষকের কাছে ভয়ে কোনো প্রশ্নই করতো না, যদ্দুন তার জানার বাকি থেকে যেত অনেক কিছুই। ফলে শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনগুলো অবশ্যই ইতিবাচক। কিন্তু স্যার তারপরও এই যে আপনি বলছিলেন যে বোর্ডে চক দিয়ে লেখা, কিংবা আপনি বলছিলেন যে বেতের ব্যবহার এখন নেই, যদিও সেটা হয়তো অনেক ক্ষেত্রে নেতিবাচক, তারপরও সার্বিকভাবে অনেক ক্ষেত্রেই আমরা প্রযুক্তিগতভাবে এগিয়েছি, পুরো ব্যবস্থাটা কি আসলে আপনার কাছে কি মনে হয় ছাত্র শিক্ষকের মাঝে বিদ্যমান যে আন্তরিকতা সেটা কি কমেছে না বেড়েছে আগের থেকে? আমি শিক্ষকতার ক্ষেত্রে আমি বলবো এখন গুণগত দিক থেকে শিক্ষকের অবস্থানটা সে পরিমাণ বেশি হওয়ার কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে, শিক্ষকের সংখ্যা বেড়েছে, সুতরাং মানের দিক থেকে হয়তো আগের মতো এতটা রক্ষিত হয় না অন্তত চলার ক্ষেত্রে। যেমন এক সময় শিক্ষকতা পেশায় আসতো অনেক শখ করে যে এই পেশায় গিয়ে সম্মান পাবো, এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, দু একজন অন্য পদে হয়তো চাকরি না পেয়ে শিক্ষকতা আসে। তো এর সে পেশার প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাইলে তার কাজটা খুব ভালো হয় না, ফলে শিক্ষার্থীরাও তাকে হয়তো সেভাবে গ্রহণ করে না। এই জন্য এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাবও আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমি বলবো শিক্ষক যদি তার বিষয়গত জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ থাকেন, বিষয়ের জ্ঞানটা ভালো থাকে, একজন শিক্ষার্থী যদি বুঝতে পারে যে ইনি এই বিষয়ে যথেষ্ট দক্ষ, তাইলে কিন্তু তার প্রতি শ্রদ্ধা আপনা আপনি শিক্ষার্থী থেকে এসে যায়। এবং আর যখন শিক্ষার্থী বুঝতে পারে যে একটু দুর্বলতা আছে স্যারের মধ্যে, বোধহয় প্রশ্ন করলে পারবে না, তাইলেই কিন্তু সমস্যাটা দেখা দেয় এবং ক্লাস কন্ট্রোল করাও তখন বেশ কঠিন হয়। এবং সেই সঙ্গে যেটা আপনি বলছিলেন যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এই বিষয়টা নিশ্চয়ই পরিবার থেকেও শিক্ষা দেওয়ার এটা আসলে আমাদের নৈতিক ব্যাপারটা, এটা পরিবার থেকে শিক্ষা দেয়া। আমরা কুমিল্লা জেলা স্কুল আসলে ঐতিহ্যবাহী একটা স্কুল যেটা বোর্ডে বরাবর ফার্স্ট হয়ে আসছে, এখন হয়তো ফার্স্টের ক্রাইটেরিয়া না থাকায় সেটা করা হয় না। এখানে শিক্ষার্থীদেরকে আমরা চেষ্টা করি নৈতিকতার শিক্ষা দিতে, কিন্তু তারপরও দু একজন যে এমন নেই যেখানে শিক্ষার্থীর অভিভাবক থেকেও ভালো আচরণ আশা করা যায় না, এমন দু একজনও কিন্তু ফাঁকে ফুঁকে পড়ে যায়। যাক, আমরা চেষ্টা করি সাধারণত অভিভাবক মহল ওনাদেরকেও প্রতি বছরেই, প্রতি পরীক্ষার পরে তো বটেই, মাঝে মধ্যে এমনিতেও আমাদের প্রধান শিক্ষক চেষ্টা করেন অভিভাবক সবাইকে ডেকে, ক্লাস ওয়ারে ডেকে ওনাদের সঙ্গে নৈতিকতার ব্যাপারটিও আমরা শেয়ার করি তাদের সাথে। ছেলেদেরকে গড়ে তোলার ক্ষেত্রে কেবল শিক্ষকের উপরে নির্ভর না করে ওনারা যেন বাসায়ও একটু দেখাশোনা করেন, তাদেরকে সে শিক্ষাটা দেন, এ ব্যাপারেও আমরা আলোচনা আছে। জি স্যার, আরেকটা বিষয় জানবার আছে যে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন সহ বিভিন্ন কর্মসূচিতে আপনি শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন, তো এই যে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, এই ব্যাপারটি কি শিক্ষকরা কি মানিয়ে নিতে পারছে? সবাই মানিয়ে নিতে পারাটা, এটা আমি একটু আগেও উল্লেখ করেছিলাম যে আসলে শিক্ষক যদি আন্তরিক হন, যে যতটুকু ডিগ্রি নিয়েই শিক্ষকতা পেশায় এসেছেন যদি নিষ্ঠার সাথে কাজ করেন তাহলে প্রত্যেক শিক্ষকই সফল হতে পারেন। এখন নিষ্ঠার ব্যাপারটা এক একজনের এক এক রকম। সৃজনশীল পদ্ধতিটা আসছে যখন শিক্ষার্থীরাও ভয় পেয়েছিল, অভিভাবকরাও, কিন্তু আমরা যারা প্রথম থেকে সৃজনশীলের প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত আমরা শুরু থেকেই বলেছিলাম
যে শিক্ষার্থীর জন্য তো এটা অনেক ভালো একটা ব্যাপার, ভালো ফলাফলের জন্য খুব সহায়ক, কারণ এখানে নম্বর ওঠার সুযোগটা বেশি যদি সে লেখাপড়া করে। এই ক্ষেত্রে মানিয়ে নেওয়াটা শিক্ষকদের পক্ষে, আসলে পাঠদানের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নেই, সৃজনশীলটা হলো কেবল পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। তো পরীক্ষা পদ্ধতির পরিবর্তনে আমরা অনেক সময় বুঝতে গিয়ে উল্টোটা বুঝে ফেলি কখনো কখনো, ফলে একটু হিতের বিপরীত হয়ে যায়। যেমন গ্রামাঞ্চলে যে শিক্ষক বা শিক্ষার্থীরা আছে, সরকার চেষ্টা করেছেন প্রশিক্ষণ দিতে, হয়তো পর্যাপ্ত হতে পারেনি, যদ্দরুন গ্রাম পর্যায়ে এখনও সৃজনশীলটা শিক্ষকদের ক্ষেত্রেও বোধহয় যতটা বোঝা প্রয়োজন ছিল ততটা হয়ে ওঠেনি। ফলে শিক্ষার্থীরা উত্তর করার ক্ষেত্রে কখনো কখনো শিক্ষার্থীদের ভাবনা এমন যে সৃজনশীল পদ্ধতিটা এমনই যে লিখলেই নম্বর পাওয়া যাবে, যদ্দরুন তারা কোনো কোনো ক্ষেত্রে শুধু প্রশ্নটাই উঠিয়ে দেয়, একটা উদ্দীপক দেয়া থাকে, এই উদ্দীপকটা উঠিয়ে দেয়, এবং কখনো কখনো কিন্তু ছেলেরা সফল হয়েও যায়। তাই সেটা কি তাহলে শিক্ষকদের তাদের কাজের দায়িত্বের প্রতি কিছু প্রতিকূলতা আছে? শিক্ষক আমরা বোর্ডে যখন কাজ করি, বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন ওনারাও বলেন যে আসলে যোগ্য শিক্ষক আমরা খুঁজে খুঁজে চেষ্টা করি উত্তরপত্রগুলো দিতে, কিন্তু সেখানে যোগ্য খুঁজতে গেলে প্রকৃত যোগ্য আমাদের দৃষ্টিতে যদি আনি, তাইলে আমার পরীক্ষার ফলাফল যথাসময়ে দেওয়া সম্ভব হবে না। সুতরাং মন্দের ভালো হিসেবে আমরা যা পাচ্ছি। আরেকটি বিষয় স্যার আমার জানবার আছে সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা অনেক সময় বিভিন্ন স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র দেখতে পাই যেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে হয়তো উদ্দীপকে তুলে দেওয়া হচ্ছে, সেখান থেকে ছাত্রদের কাছে জানতে যাওয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো ছাত্রদের মনের উপর বা ছাত্রদের নৈতিক শিক্ষার উপর কোনোভাবে প্রভাব ফেলতে পারে? উদ্দীপক যেটা স্টেম আমরা বলি, উদ্দীপকটা এমন হওয়া উচিত যেটা বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক সম্পৃক্ত থাকে। সুতরাং বিষয়বস্তুর মধ্যে যদি নেতিবাচক কোনো দিক থাকে, আমরা প্রশ্নপত্রে সেটা কখনো কখনো লক্ষ্য করি যে নেতিবাচক দিকটা উঠে এসেছে, তবে প্রশ্নপ্রণেতারা এটা আমার মনে হয় যথাসম্ভব সেটা বর্জন করা উচিত। যেখানে শিক্ষার্থীদের নৈতিকতার ব্যাপারে স্খলন ঘটতে পারে, এই ক্ষেত্রগুলো বিবেচনায় এনে উদ্দীপকটা তৈরি করা উচিত। আর উদ্দীপকে তো আমরা দেখতে পাচ্ছি এখন নামধাম ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে একটু অসচেতনতার দিক প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রেও আরও একটু সচেতন হওয়া উচিত। কারণ আসলে কাউকে এখানে আহত করা উদ্দীপকের উদ্দেশ্যও নয়, যদি কেউ পরিকল্পিতভাবে এমন করে তাইলে সেটার জন্য হয়তো এক পর্যায়ে তারা অপমানের শিকার হতে হয়, এটা না করা উচিত। নিশ্চয়ই স্যার, আপনি এবছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং এর আগেও আপনি দুবার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছেন, সম্মানিত হয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও আমরা শুনবো। এবং আমরা জানি যে এর আগেও আপনি 2000 এবং 2004 সালে কৃতি শিক্ষকের পুরস্কার পেয়েছিলেন। যদি জানতে চাই আপনি আপনাকে মূল্যায়ন করুন যে কি কারণে আপনার কাছে এই পুরস্কারগুলো এসেছে, আপনার কি মনে হয় যে আপনার গুণাবলী কি কি? আমার গুণ তো আছে, যেগুলো সেগুলোর কারণেই আমি শ্রেষ্ঠ হয়ে যাব এমনটা আসলে ভাবি না, কারণ আমার চাইতে ভালো শিক্ষক অসংখ্য আছেন বাংলাদেশে এবং আমার জেলাতেও, আমার স্কুলেও। কিন্তু একটা ক্রাইটেরিয়া বা নির্ণায়ক হয়তো সরকার কর্তৃক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকতা পেশাটাকে উৎসাহিত করার জন্য প্রায় প্রতি বছরই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের এই প্রক্রিয়াটা শুরু করেন। তো সেখানে বিভিন্ন ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায় পর্যন্ত আসা, সেটা যে কোনো জায়গায় কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, কারণ অনেক শিক্ষক আছেন আমাদের মাধ্যমিক পর্যায়ে। তো মাধ্যমিক পর্যায় থেকে যেগুলো শুরু হয়, শুরুতে একটা ক্রাইটেরিয়া আমাদের 11টা নির্ণায়ক সম্ভবত আছে, 11টা নির্ণায়ক যেগুলোর উপর 100 নম্বর ধরে মূল্যায়নটা করা হয়। তো আমাদের প্রতিষ্ঠান পর্যায়ে প্রথমে শুরু হয়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়তো দেখেন যে এই প্রতিষ্ঠান থেকে এই ক্রাইটেরিয়ায় সবচেয়ে ভালো স্কোর কার আসে, তো সেটা বিবেচনা করে উনি দু একজনকে হয়তো বলে দেন যে আপনারা আপনাদের তথ্যগুলো এই আঙ্গিকে জমা দেন। জমা দেওয়া হলে সেটা প্রতিষ্ঠান থেকে উপজেলা পর্যায়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো হয়,
উপজেলায় প্রতিটা প্রতিষ্ঠান থেকে যাওয়ার কথা থাকলেও কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো এই বিষয়ে অংশগ্রহণ করে না এমন। স্যার এগুলো তো আমরা জানি, কিন্তু আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার কী কী গুণ, আপনার কী মনে হয় যে এই গুণগুলো এই এগারোটার মধ্যে আমার প্রায় সবগুলোতেই কম বেশি আছে, যেগুলো অভিজ্ঞতার উপর একাডেমিক সার্টিফিকেটের উপরে সবচেয়ে বেশি নম্বর। এটা আমার জীবনে প্রায় সবগুলোই প্রথম থাকার কারণে, প্রথম বিভাগ বা শ্রেণী। এ নিয়েও আসলে একটা ছোট্ট গল্প আছে, এটা সেটা হয়তো সময়ের অভাবে বলা যাবে না। প্রথম বিভাগ বা শ্রেণী, ফলে এখানের নম্বরটা আমার পুরোটাই এসে যায়। আচ্ছা স্যার, যদি ঘুরিয়ে প্রশ্নটা করি যে একজন আদর্শ শিক্ষক কিংবা কৃতি শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি এক প্রথমেই বলবো যে আন্তরিকতা এবং নিষ্ঠার ব্যাপারটাই সবচেয়ে প্রাধান্য পাবে। একজন শিক্ষক তার পেশাকে সম্মান জানাতে হবে, তার মধ্যে যেন কখনো এই মনোভাবটা না আসে শিক্ষকতা পেশায় এসে ভুল করেছি, অথবা আমি যতটা আর্থিকভাবে লাভবান হচ্ছি আমার বন্ধুটা তার চেয়ে বেশি লাভবান হয়ে যাচ্ছে অথচ সে আমার চেয়ে দুর্বল ছিল। এই মানসিকতা যদি শিক্ষকের মধ্যে এসে পড়ে তাইলে কিন্তু উনি ভালো সার্ভিস দিতে পারেন। আচ্ছা স্যার, এটি না হয় শিখলাম যে পেশার প্রতি একটা দায়িত্ববোধ থেকে কিংবা নৈতিকতা থেকে এটি বোধ করা উচিত, কিন্তু তাকেও কি সবসময় আমরা দোষ দিতে পারি যদি সে আর্থিকভাবে একদমই ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, শিক্ষকদের আসলে মান উন্নয়নের ব্যাপারে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা, হ্যাঁ, এটা আপনি চমৎকার একটা কথা বলেছেন যে কেবল শিক্ষক এ নিয়েই বসে থাকবেন যে আমি কেবল দেবই দেব, কিন্তু প্রাপ্তির একটা ব্যাপার সেখানে তো অবশ্যই আছে। তো সরকার সেটা আসলে দিচ্ছে ক্রমান্বয়ে, তবে শিক্ষক আন্তরিকভাবে কাজ করতে গেলে বা নিষ্ঠার সাথে কাজ করতে গেলে শিক্ষকদেরকে আলাদা একটা স্কেল দিয়ে সরকার কর্তৃক উৎসাহিত করা হলে বোধহয় সার্ভিসটা আরও ভালো পেত শিক্ষকদের থেকে। স্যার আপনি দীর্ঘ 30 বছর যাবত শিক্ষকতা পেশায় আছেন, এর মধ্যে নিশ্চয়ই অনেক প্রাপ্তি তো যুক্ত হয়েছে আপনার খাতায়, এবং নিজের থেকে যে প্রাপ্তিটা আপনার, যে আপনি অনেক বেশি গর্বিত বোধ করেন একজন শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় এসে, কিন্তু কিছু অপূর্ণতাও নিশ্চয়ই আছে, এরকম কোনো কিছু কি আছে? অপূর্ণতা আছে, অপূর্ণতা বলতে আমরা যেমন এই কথাগুলো যখন ভাবি, যেমন আমাদের প্রমোশনের ব্যাপারটা এই পদে এই জায়গায় এত মন্থর গতিতে যে এটা কখনো কখনো একই পদে যোগদান করে 30-35-40 বছর এই পদ থেকেই অবসরে যেতে হয়। সুতরাং এটা একটা দুঃখজনক ব্যাপার, যদিও এখন অনেকটা এগিয়ে এসেছে হয়তো কোনো প্রমোশনে, তাও আমি বলবো প্রায় 30 বছর যেখানে হয়ে গেছে সেখানে একটি প্রমোশনও কিন্তু এখনো পাইনি। আচ্ছা স্যার, আপনার মায়ের কথা বলছিলেন অনুষ্ঠানের শুরুতে, বা আপনার জীবন গড়ার কারিগর হিসেবে আপনার বাবা এবং মা ভূমিকা রেখেছে আর সব বাবা মার মতো। মা এখন এই রাঙা সকাল অনুষ্ঠানটি দেখছেন, তার কৃতি সন্তানকে দেখছেন, কৃতি শিক্ষককে দেখছেন, মায়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? মায়ের উদ্দেশ্যে আসলে মা মাই, এটা একবারে শৈশবে যখন আমরা অসহায় ছিলাম তখন মা সহযোগিতা দিয়েছেন, এখন তো অনেকটা বড় হয়েছি, এখনও যেন মায়ের কাছে আমরা সেই শৈশবের মতোই রয়ে গেছি। কারণ আমরা কোথাও একটা কথা বলা হয়নি, এবার শ্রেষ্ঠ শিক্ষক উপলক্ষ হিসেবে কিন্তু আমি অস্ট্রেলিয়া এই কিছুদিন আগে 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে ছিলাম, এবং সেখানে যখন যাই অস্ট্রেলিয়াতে তখনও আমার মা চোখের পানি ফেলেছেন এবং যেন ছেলেকে হারিয়ে ফেলতেছেন। বললাম এটা তো একটা সম্মানের যাওয়া, এটা নিয়ে চিন্তা করছেন কেন? কিন্তু না, মা যেন ভাবতেছে যে এই সময়টা আমার ছেলে বোধহয় খুব বেশি আরামে থাকতে পারবে না, অথবা কোনো না কোনো দিক থেকে কষ্ট পেতে পারে, এমন ধারণা থেকে উনি চোখের পানিও ফেলেছেন। তো এখনও আমরা চেষ্টা করি, যেমন একদিনের জন্য যদি শহর থেকে বের হই কোথাও, তাইলেও মাকে বলে আসি, মাকে সালাম করে যথাসম্ভব চেষ্টা করি দোয়া নিয়ে আসতে। আবার আসার পর শর্তই দেয়া থাকে যে যাওয়া পৌঁছার পর যেন জানানো হয় যে আমি পৌঁছেছি ঠিকঠাক মতো। তো রাতেও মায়ের সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ ভালো আছে। বাহ স্যার, আপনার পরিবার নিয়ে একটু জানতে চাই, এখন কে কে আছেন পরিবারে? আমার স্ত্রী গৃহিণী, আমার এক ছেলে, 3 মেয়ে,
ছেলেটা ঢাকাতেই লেখাপড়া করে, আর মেয়ে তিনটার মধ্যে বড় মেয়ে যেটা সেটা ম্যানেজমেন্টে অনার্স থার্ড ইয়ার, দ্বিতীয় মেয়েদের মধ্যে যেটা সে ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে ইন্টারমিডিয়েটে, আর একবারে ছোট একটা মেয়ে আছে, এটা এখনো পড়ার বয়স হয়নি। আচ্ছা, তো শিক্ষক বলে কি আপনি তাদের প্রতি একটু বেশি করা নাকি বন্ধু সুলভ বাবা? আসলে আমি শিক্ষক হিসেবে যতটুকু করা হওয়া দরকার ছিল শিক্ষক ছাড়াও আমি কিন্তু তাও না, বরং ছেলে মেয়েদের কাছে আমি এত বন্ধু সুলভ আচরণ করি যেটা এরা যেন বাবাকে একটু ভয় পেয়ে যে কিছু করা এমনটাও মনে করে না, এরা যা করার তা বাবার সামনেও করে। আসলে একজন কৃতি শিক্ষকের যা হওয়া উচিত কিছুটা শাসন তো অবশ্যই থাকা উচিত, তার পাশাপাশি বন্ধু সুলভ আচরণও দরকার। সব গুণাবলী আপনার মধ্যে বিদ্যমান সেটি আমরা জেনেছি এবং সে কারণে আপনি পুরস্কৃত হয়েছেন এবং সে কারণে আজ আমরা আপনাকে পেয়েছি। স্যার অসংখ্য ধন্যবাদ পুরো ঘন্টা জুড়ে আমাদের সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের এই রাঙ্গা সকাল অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে।